সত্যি গো, নিঃশ্বাসের বিশ্বাস নেই তার উপর মানুষ। যে মানুষটা দেখো সরস্বতী পুজোর দিনকার ডালের বড়ি দিচ্ছিল, মাসকালের ডালের বড়ি, সেই মানুষটার আজকে এই দশা। মানে কি আর বলি তোমাদেরকে, খারাপ লাগছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কি হয়েছে। দেখো ডালের বড়িটা কতটা সুন্দর হয়েছে, তাই না বলো? গুড মর্নিং। দেখো সকাল 6:30 পার হলো মাত্র, তো বাড়িতে কেউই নেই। প্রীতি ঠাকুমা পিসি আমাদের এই বড় ঘরে শুয়েছিল, প্রীতি এখনো ঘুমিয়ে আছে। আর আকাশের অবস্থা দেখছো একবারে, মানে কিছুই দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা ভরা আকাশ, এতটাই ঠান্ডা লাগছে, মানে কি বলি তোমাদেরকে। যেহেতু মা নেই বাড়িতে, আন্টি নেই বাড়িতে, সেহেতু কাজ তো হাতে হাতে করতে হবে, তাই না, বাড়ির মেয়ে হয়ে। তো সেই জন্য দেখো বাসির সকালবেলা, মানে সকালবেলা বাসি উঠানটাকে আগে ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিলাম। পিসি বাইর বাড়িটা ঝাড় দিয়ে দিয়েছে, আমি শুধু এই ঘরের মানে আমাদের যে উঠানটা আছে এটাই ঝাড় দিলাম। তো সকালবেলা ঝাঁটাটা হাতে নিতেই হলো, আর মাকে খুবই মিস করছি। তো ভাবছি মানে কিছু কিছু সময় এমন আসে তখন মাকে ছাড়াই কাটাতে হয়। এই যে আমার দুই ভাইকে পাঠাই দিতেছি দোকানে, দেখো 8টা বাজতে চললো, আকাশের যে অবস্থা, কুয়াশাই কাটে না। ওরা যাক, পরে ওরা আসলে চাটা বানাই দিব। তার হাই চশমা পরে যায় কেউ, রাখ রাখ। এতটাই কুয়াশা পড়ছে যে কুয়াশার জলগুলো ছাপ বসে যাচ্ছে, যতই মুছি না কেন উঠছে আর না। বাসি দুয়ারটা আমি মুছে নিচ্ছি, একটু ন্যাকড়াতে জল ভিজিয়ে নিয়েছি, বালতি করে আর মুছতে আসলাম না, সেটা একবারে ঘর দুয়ার যখন গুছাবো ঝাড়টার দিয়ে তারপরে একবারে ঘরটা মুছবো। তো বাসি দুয়ারটা মুছতে দেখি মাকে, সেই জন্য মা নেই আজকে, সেই তো আমাকেই মুছতে হচ্ছে। আর প্রীতি ওদিকে ঘুমাচ্ছে, আর সায়ন আর জয়কে আর উঠতে দিলাম না, এতটা ঠান্ডা সেই জন্য। আর আমি আজকে সকাল সকালই উঠলাম, তার কারণ আমার পিরিয়ড হয়েছে, উঠে তারপরে আগে ফ্রেশটা হয়ে নিলাম। পিরিয়ডের সময় ফ্রেশ হলে একটু ভালো লাগে। আমি তোমাদেরকে এই টাইমটা তোমাদেরকে সকলকে সাজেস্ট করব যে এই টাইমটা তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থেকো। যারা দেখছো আমার ভিডিওটা, যারা মেয়েরা দেখছো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, আর এই টাইমটা একটু মানে মাইন্ডের দিক দিয়ে ফ্রেশ থেকো। কিন্তু আমার মাইন্ড ফ্রেশ নেই, তার কারণ যেহেতু বাড়িতে এমন অবস্থা, বাড়িতে একজনের খারাপ অবস্থা থাকলে কী করে মাইন্ডটাকে ঠিক রাখি বলো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এত এটা ঠান্ডা, সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে সকাল সকাল উঠার কারণ হলো মা নেই বাড়িতে, উঠতে তো হবেই। এখন তোমরা বলতে পারো মা কোথায় গেছে। আমার ঠাকুমার শরীরটা প্রচণ্ডই খারাপ, মানে কি বলি, এতটাই খারাপ হঠাৎ করে। তোমরা আগের ব্লগে দেখতে পাচ্ছিলে ঠাকুমা কী সুন্দর করে বড়ি দিচ্ছিল। তো অ্যাকচুয়ালি বয়স হয়েছে না অনেক, সেই জন্য তো হঠাৎ করে মানে ইসে করে, হঠাৎ করে এতটাই, অনেকদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছিলো, তো হঠাৎ করে এতটা শ্বাস। আমার ঠাকুমা কিন্তু শ্বাসটানের প্রবলেম, হাঁপানি, তো ইনসুলিন মানে ইসে বলে না যে গ্যাস, ওরা টানতে পারছিলো না, বুকে চাপ লাগছিলো। তো তৎক্ষণাৎই আন্টি আর মা নিয়ে গিয়েছিলো হসপিটালে, নিয়ে গিয়েছিলো ফালাকাটা হসপিটালে। তারপরে ওখান থেকে বললো যে বয়স্ক পেশেন্ট চিকিৎসা করে না, তো সেই জন্য তারপর ওখান থেকে ট্রান্সফার করে দিল কোচবিহার হসপিটালে। তারপরে কোচবিহার হসপিটালে আইসিইউতে ভর্তি করবো, আইসিইউর বেড নেই, বেড সংখ্যা কম, তো সেই জন্য ওখান থেকে আবার চলে গেল কোচবিহার শিলা নার্সিংহোমে। এখন শিলা নার্সিংহোমে আছে। তারপরে ওখান থেকে ধরা পড়লো যে ব্রেন স্ট্রোক করেছে, হালকা ব্রেন স্ট্রোক করেছে। আর এই ব্রেন স্ট্রোকের কারণে ঠাকুমার যে ডান হাত আর ডান পাটা আছে ওটা নিচে হয়ে গেছে, মানে প্যারালাইস হয়ে গেছে। তো সেই জন্য মা আর আন্টি ওরা সবাই চলে গেছে। তো বাড়ি ফাঁকা, পুরো পিসি আছে, আর ওই বাড়ির ঠাকুমা কালকে ছিল, তো সেই জন্য যে এখন উঠান টুঠান ঝাড় দিচ্ছি, কাজ করছি, সেটাই। সারাদিন দেখতে থাকো কী হবে, কী ব্লগ করবো, মন মেজাজ ভালো নেই একদমই, কারোরই ভালো নেই, কিচ্ছু করতেও ইচ্ছে করে না। বাড়িতে একজনের অসুখ থাকলে আর কি ইচ্ছে করে কাজ টাজ করতে, সেটাই।
এই যে সারা রাত কি হয় 155 টাকা হইছে আমি 145 টাকা দিয়ে দিই ঠিক আছে বঙ্গলক্ষী বাম্পা কুড়িয়া কা দিন আছে নিচে ওই যে আরে দুই ভাই বাজার করে আসলো সকালবেলা এক কাপ চা হলে মনে হয় দিনটা কেমন জানি কাটছে তাই না সেই জন্য দেখলে একটু আগেই আমি মানে দু ভাই যখনই ঘুম থেকে উঠলো তখনই কিন্তু আমি দুই ভাইকে পাঠিয়ে দিলাম দোকানে তো তার মধ্যে সত্যি কথা বলতে আমার হাতে একটুকু টাকা ছিল না বন্ধুরা আমি কি আনি তার কারণ ঘরে বাজারও ছিল না আর মা বাজার করেও দিতে পারেনি হুটহাট সব কিছু হয়ে গেল না আজকে মানে যেদিনকা এই দিনের ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ ওই দিনই সকালবেলা মার বাজার করার কথা ছিল কিন্তু যেহেতু মানে তাড়াহুড়ো করে একদম ভোর 4টার সময় ঠাকুমাকে নিয়ে যেতে হয়েছে সেই জন্য আর বাজার করতে পারলো না তো সেই জন্য মাকে বললাম মা কি করবো ঘরে বাজারও নেই মা বললো ঠিক আছে পাশের দোকান থেকে কিছু নিয়ে আয় বাকি আমি এসে টাকা দিয়ে দিব না তো আমি বললাম ঠিক আছে তো আমি জানি বন্ধুরা মানে চায়ের কালারটা অতটা ভালো হয়নি তার কারণ দুধটাও ভালো ছিল না যদি এভরিডে দুধ থাকতো তাহলে ভালো হতো তো সবাই ঘুমাচ্ছে আর ঘুম থেকে কয়েকজন উঠেও পড়েছে মানে আমরা টোটাল এখন 5 জন আছি আর একটু আগে বললাম না ঠাকুমা ছিল হলো পাশের বাড়ির ঠাকুমা মা বলে দিয়েছিল মা আর আন্টি বলে দিয়েছিল যে আমাদের সাথে রাত্রিটা কাটাতে সেই জন্যই ছিল তো আমি যখন 5 জনের জন্য চা বাড়ছিলাম তখন ঠাকুমাকে বললাম ঠাকুমা তোমার জন্য চাটা বানাই ঠাকুমা বললো কি না ঠাকুমার তো গরু আছে তো সেই জন্য ঠাকুমা চলে গেছে মানে পাশেরই বাড়ির আমাদের তো সেই জন্য ঠাকুমা চলে গেছে আর আমি 5 জনের জন্য চা বেড়ে নিলাম তো সকালবেলা চা দিয়ে শুরু হোক আর আজকে তো আমার কাজ দিয়েই শুরু হবে মানে কাজ করতে করতেই হবে যতক্ষণ না মা আসে আর কিছু কিছু সময় এমন আসে তখন স্যাক্রিফাইস করতে হয় তো ভাইদেরকে আবার সকাল তাড়াতাড়ি পাঠাতে হবে স্কুলে ওরা যাবে আরে পাউডার তো এভরিডে দিয়ে চা বানাস কি টেস্টি হয় তুই টপ দিয়ে বানাই দেখিস কেমন হয় এভরিডে দিয়ে আমার চা খুব ভালো লাগে তো আজকে আমাদের রান্না খাওয়া 5 জনের জন্য এক জায়গায় হবে আর বেশি করে রান্না করে রাখবো যারা নার্সিংহোম থেকে আসবে তারা যদি বাড়িতে আসে তাহলে কিছু খেতে পারবে তো এই মুহূর্তে জয়েন্ট ফ্যামিলি হয়ে গেলাম মানে একসাথে সব রান্না বান্না খুব ভালোও লাগলো সমস্ত কিছুটা তো আমি সকালবেলার চায়ের দায়িত্বটা করে নিলাম হ্যাঁ পিরিয়ডের জন্য একটু আধটু পেট ব্যথা করছে কিন্তু মানিয়ে নিচ্ছি সমস্ত কিছুটাই কি করব বলো তো এখন তারপরে আমি আন্টিদের ঘরে পিসির সাথে একটু রান্নার জন্য কাজে হেল্প করছি আজকে আমাদের রান্না হবে মানে বলতে পারো ব্রাঞ্চ সকালের ওরকম চাটাই খেয়েছি আর কিছু ভারী কিছু খাওয়া হয়নি লাঞ্চের জন্য আর ওই ব্রেকফাস্ট একবারই করবো আমরা এখানে দেখো ভাত ছিল কালকের তো আমরা বুদ্ধি করলাম যে ভাতটা কিছু চাল দিয়ে নতুন করে এই ভাতটা কালকের ভাতটা আবার ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিব তাহলে একবারে গরম হয়ে যাবে তো আমরা সবাই এক ঘরেই খাবো আজকে তো মা আর পাপা ওদিক থেকে আসাম থেকে চলে এসেছে ওদিকে ঢুকে পড়েছে একবারে তো মা আর আন্টি ওরা মনে হয় আজকে চলে আসবে আর এখানে পিসি রান্না করছে তো প্রীতি ওদিকে ঘর গোছাচ্ছে আমার ঘর দুয়ার এখনো গোছানো হয়নি আমি পিসির সাথে এখন রান্নাটাতে হেল্প করি 10টা পার হয়ে গেছে ভাইদেরকে কিছু খাইয়ে পাঠিয়ে দিয়েছি ওরা স্কুলে চলে গেছে তো আজকে মানে পুরো সংসারই হয়ে গেছি বাড়িতে মানুষ না থাকলে মানে গার্জেন না থাকলে যা হয় তবুও আমাদের মাথার উপর পিসি আছে এটাই যথেষ্ট মানে কিছু হলে পিসি আমাদেরকে দেখছে তো পিসি 3 ঘরে আবার পুজো দিবে তার কারণ আমি পুজো দিতে পারবো না আমার পিরিয়ড হয়েছে তো সেই জন্য তো চলো আমি এই দেখো এটা আমাদের আন্টিদের রান্নাঘর এই দেখো আর এদিকে উনুন অ্যাকচুয়ালি আমাদের মানে গ্রাম বাংলায় কি বলতো গ্যাসের পাশাপাশি এই উনুনটাও থাকে এক পাশে তো উনুনে রান্না হয় এদিকে গ্যাসেও রান্না হয় তো চলো আমি একটু পিসিকে হেল্প করি আজকে আমাদের রান্নার মেনু হলো ডাল কালকের ছিল তো সেই ডালটা শুকনো করে নামানো হয়েছে আর হচ্ছে ফুলকপি আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে শুটকি মাছের একটা তরকারি তো রাতে ডিনারটা হয়েছে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেহেতু আমি তোমাদেরকে অ্যাডভান্সই বলে দিলাম তার কারণ ডিনার টাইমটা তোমাদের সাথে শেয়ার করিনি ভুলে গেছিলাম তো রাতে ডিনারটাও আমরা একসাথে করেছি কাকু নিয়ে এসেছিল গলদা চিংড়ি তো সেটার একটা গলদা চিংড়ির মালাইকারি বলতে পারো করেছে সেই টেস্টি হয়েছিল ওটা আর আমি শেয়ার করতেই ভুলে গেছিলাম তো সে সবাই
একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা বলো, প্রতিদিন যদি এরকম হতো। তো আগে ছাড়ো, তো এখানে আমি পিসিকে হেল্প করছি, সমস্ত সবজিগুলো ধুয়ে দিচ্ছি, তারপরে বেগুনের মধ্যে হলুদ আর নুন মেখে নিচ্ছি। একটু অসুবিধা হচ্ছে যেহেতু আমি নিজের ঘরে রান্নাঘরেরই জিনিস খুঁজে পাই না, প্লাস আন্টিদের ঘরে তো আমি আসিই না সেরকম রান্না করতে, তো আন্টিদের ঘরে তো আরও পাবো না, খুঁজে খুঁজে নিতে হচ্ছে। তো চলো আমার আজকের ব্রাঞ্চে কী কী এখন আমার থালির মধ্যে আছে সেটা দেখে নাও। আলু আর ফুলকপি ভাজা, বেগুন ভাজা আর কালকের একটা চচ্চড়ি, আর ডালের শুকনা যে ছিল ওটা বললাম ওটা আমি আর নেইনি, আর হচ্ছে শুটকি মাছের তরকারি। তো ব্যাস এইটুকুই। তো বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা আমার চান টান হয়ে গেছে, তো আমি তোমাদেরকে ঠাকুমার অবস্থার আপডেটটা জানাচ্ছি। তো ঠাকুমার বলতে পারো ভয়ই লাগছে, যা ওরা দেখে আসছে, আমি যাইনি, বললাম না আমার পিরিয়ড হয়েছে সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি আর দেখতে চাইনি। আজকে একটু প্ল্যান আছে যাওয়ার, দেখি যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর ওরা যে বলছে ঠাকুমার অবস্থাটা, মানে একটু ভয়ই লাগছে। ঠাকুমা নাকি যেই মানে বলা হলো যে ডান পাশটা মানে ডান হাতটা ডান পাটা প্যারালাইজ হয়ে গেছে, ওই ডান হাতেই এখন এতটা শক্তি হয়েছে যেই যাচ্ছে তাদেরকে এমন শক্তভাবে ধরছে, আর সবাইকে যাকেই দেখছে তাকেই না মানে মাইট দিব মেরে ফেলবো এগুলো কথা বলছে, উল্টাপাল্টা কথা বলছে। মানে আবার যখন জ্ঞান আসছে তখন বলছে যে আমি মানে আমি তোদেরকে অনেক কথা বলবো তোরা মাইন্ড মানে খারাপ পাইস না, এরকম করে বলতেছে। তারপরে আমার মাকে খুঁজতেছে, মিতালি মিতালি কই, আমার মিতালি কই, মেয়েদেরকে মানে ঠাকুমার আমাদের তো পাঁচ পিসিকে আবার চিনতে পারছে না, কিন্তু আমার আন্টিকে আর আমার মাকে চিনতে পারছে। আমার আন্টির নাম সোনালি, আমার মার নাম মিতালি, বলতেছে আমার মিতালি মা কই, সোনালি মা কই, এরকম করে বলতেছে। আর এমন চোখগুলো বড় বড় করছে না, যেই যাচ্ছে চাটকা মারে উঠছে। আর এখন ঠাকুমা আইসিতে আছে, মানে আইসি, হ্যাঁ মানে আইসিওর পরের স্টেপটা ওখানে আছে। তো ওখানে মানে একটা কেবিনে চারজন পেশেন্ট থাকে, তো ওখানে ঠাকুমা আছে, বাকি তিনজন কোনো হুরস্থুল করছে না, বাট ঠাকুমা খুবই হাল্লা মাচাচ্ছে, মানে অনেক ইসে আছে, তো মানে অনেক মেশিন টেশিন লাগানো আছে, তো খালি বারবার ভয় পাচ্ছে যে আমাকে বাড়ি নিয়ে চল, আমাকে যেই যাচ্ছে বারবার বলে আমাকে বাড়ি নিয়ে চল, আমাকে বাড়ি নিয়ে চল, কিন্তু চোখগুলো বড় বড় করে বলছে, ভয়ই লাগছে। আর এত শক্তি শরীরে কোথার থেকে যে আসছে, এত শক্তি তো ঠাকুমার ছিল না, ঠাকুমা দুর্বল হয়ে গেছিল, এত শক্তি কোথার থেকে যে আসছে কিছুই বোঝা যাচ্ছে না। তো সেই জন্য সবাই ভয়ে আছে, কী যে হয় কিছুই জানি না, তো সেটাই। আর বয়সও অনেক হয়েছে, 80 বছর এই অঘ্রাণ মাসে পড়লো, সেটাই মানে সবাই টেনশনে আছে একটা। তো যাকে যা হবে ঠাকুরের উপরে ছেড়ে দিয়েছি, যা হবে ভালোর জন্যই হবে, তো সেটাই। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমাদেরকে আপডেট দিচ্ছি, তো ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা সবাই সাবধানে থেকো, ঠিক আছে, বাই বাই।